ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের একটি দারুণ ট্রিক তো এই ট্রিকটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে আমার মতো করে আপনার ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এর ফলে আপনার ফোন হবে আগের থেকে অনেক আকর্ষণীয় ও সবার থেকে আলাদা তো কেউ যদি আপনার ফোনকে দেখে তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে এটি আপনি করেছেন এবং আপনাকে বস বলে ডাকতে বাধ্য হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি একটা লাইক করে দিন অ্যান্ড আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন টেকনোলজির ভিডিও ও দিয়ে থাকি যেটা দেখে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করুন অল্ট্রো টিপসকে আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে আপনার ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে হলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো জাস্ট অ্যাপটি আপনারা ইনস্টল করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ অন অফ বাটন রয়েছে তো জাস্ট অফ রয়েছে এটাকে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনটা রোটেশন হয়ে যাবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে রোটেশন অপশান তো এই রোটেশান অপশানের উপরে একবার ক্লিক করে দিতে হবে তো রোটেশন অপশানের উপর ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে রয়েছে আনস্পেসিফাইড অটোমেটিক এবং থার্ড রয়েছে ল্যান্ডস্কেপ তো জাস্ট আপনারা এখানে ল্যান্ডস্কেপের উপরে একবার ক্লিক করে দেবেন তো এখন ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিলে আপনারা জাস্ট ব্যাক বাটনে একবার ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ মোডটাকে সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনটি কম্পিউটারের মতো হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এবং খুব সহজেই কিন্তু সব রকম কাজ এখান থেকে আপনারা করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো দেখাচ্ছে এভাবে আপনারা খুব সহজে ফোনকে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি যদি চান আগের মতো করবেন তাহলে এই অ্যাপটির মধ্যে গিয়ে ওই সেটিংসটিতে অফ করে দেবেন তাহলে কিন্তু আগের মতো হয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশান টোটালি আমার মোবাইলকে কিন্তু কম্পিউটারের মতো স্ক্রিন করে দিয়েছে এবং এটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা আপনারা যদি স্কিনটাকে নিচের দিক থেকে উপরের দিকে একবার টানেন তাহলে কিন্তু এখানে আপনার হ্যান্ডসেটে থাকা সমস্ত রকম অ্যাপ্লিকেশানগুলো খুলে যাবে এবং আপনি খুব সহজে এগুলো দেখে নিতে পারবেন তো টোটাল মেন মেনুগুলো কিন্তু এখানে রয়েছে টোটাল মেনুগুলো আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন জাস্ট উপর নিচে থেকে উপরের দিকে একবার আপনার ফিঙ্গারটিকে নিয়ে গেলেই সব অপশানগুলো চলে আসবে তো এভাবে আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন তো এভাবে যদি আপনারা করতে চান সহজেই খুব সহজেই আপনারা করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপটির আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি এখন আমি আপনাদের দেখাব তো বন্ধুরা এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনারা জাস্ট প্লে স্টোরে এন্টার করবেন তো প্লে স্টোরে এন্টার করার পরে আপনারা সার্চ বারে গিয়ে জাস্ট টাইপ করবেন রোটেশন কন্ট্রোল তো রোটেশন কন্ট্রোল লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো অপশান খুলে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন অ্যাপ্লিকেশানটির লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল একটি লোগো রয়েছে এবং এই অ্যাপ্লিকেশানটি কিন্তু অনেক ভালো অনেকগুলো অ্যাপ্লিকেশান প্লে স্টোরে রয়েছে কিন্তু আমি সবগুলো গু অনেক সার্চ করে দেখলাম কিন্তু বেস্ট ফিচার আমি এর মতো পাইনি তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে তো এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রোটেশন কন্ট্রোল লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের নতুন নতুন টেকনোলজির ভিডিও প্রতিদিন দিয়ে থাকি যেটা দেখে আপনারা কিছু শিখতে ও জানতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ